সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি টিবিএন 24 টেলিভিশনের নিয়মিত আয়োজন টিবিএন অ্যানালাইসিস অনুষ্ঠান। আর সাথে আছে নূপুর চৌধুরী। আর সম্মানিত অতিথি হিসেবে আমরা আজকে পেয়েছি অ্যাটর্নি মঈন চৌধুরী, আমাদের খুব পছন্দের একজন মানুষ এবং মূলধারা রাজনীতিতে যিনি সক্রিয়ভাবে জড়িয়ে আছেন। আপনাকে প্রথমেই ধন্যবাদ দিয়ে রাখতে চাই, এত ব্যস্ততার মাঝে সময় দিয়েছেন, আপনাকে ধন্যবাদ। এবং সেই সাথে দর্শক, যেহেতু আমরা একজন অ্যাটর্নি পেয়েছি, আমরা আজকে কথা বলবো আইনি বিভিন্ন বিষয় নিয়ে। সেই সাথে আপনাদের যদি আইনি বিষয়ে কোনো প্রশ্ন থাকে মতামত, তাহলে সরাসরি আমাদের সাথে যুক্ত হতে পারেন। আমরা সরাসরি আছি 6463079828 এ নম্বরে, এছাড়া সরাসরি আছি ফেসবুকে www.facebook.com/tbn24। বেশ কিছুদিন ধরে একটি খবর খুব ঘোরাফেরা করছে, বিশেষ করে আমাদের কমিউনিটিতে, যে যারা বিভিন্ন সুযোগ সুবিধা নিচ্ছেন, সরকারি সুযোগ সুবিধা, তাদের কি গ্রিন কার্ড বাতিল, কিংবা তারা কি তাদের আত্মীয় স্বজনের জন্য অ্যাপ্লাই, এই বিষয়টি নিয়ে একটু জানতে চাই। যদিও উগ্র খবর কোন অনেক ভাবার বিষয়, কারণ আমাদের যারা ল ইনকাম তারা সবাই বেনিফিট ছাড়া চলতেও পারে না। কারণ আপনারা যে বলেন যে অনেকে বাধ্য হয়ে নে, আবার অনেকে ধরেন মানে অভ্যাসের বশবর্তী হয়ে সুযোগ সুবিধা গুলো নেই। কিছু সুযোগ সুবিধা আছে ফেডারেল গভর্নমেন্ট দ্বারা নিশ্চিত, আর কিছু আছে স্টেট স্পন্সার, সিটি স্পন্সার, ডিপেন্ড করে কোনটা নিচ্ছে। যদি পাবলিক চার্জে পড়ে তাহলে সমস্যা, আপনাকে আগে দেখতে হবে পাবলিক চার্জের মধ্যে পড়ে কিনা। পাবলিক চার্জের মধ্যে কোনগুলো পড়ে একটু আমরা জেনে রাখি। যেমন পাবলিক চার্জের মধ্যে যে জিনিসগুলো পড়ে, খুবই নিডি যে আপনার পুয়ার যে ভাতাগুলো পায় পুরদের জন্য, কিন্তু নিউ ইয়র্ক সিটিতে স্টেটে যারা মেডিকেড পায়, যারা কোয়ালিফাই করে স্টেট স্পন্সার, এগুলা হয়তো এটার মধ্যে পড়বে না। কিন্তু আপনি যদি ফি নেওয়ার জন্য আপনি যখন একটা অ্যাপ্লিকেশন করবেন, ফি ওয়েবার দিয়ে করেন, গরিব হিসাবে ফিটে আপনি দিতে পারছেন না, এগুলো অনেক সময় সমস্যা হইতে পারে। তাহলে ক্লিয়ার কার্ড যখন আসবে তখন নির্দিষ্ট গাইডলাইন থাকবে, তখন আপনি বলতে পারেন। কিন্তু এখন পর্যন্ত আমরা সাজেস্ট করি না কাউকে যে আপনি কোনো স্পেশালি যারা অ্যাসাইলাম যারা ফাইল করছে, তারা যারা ওয়ার্ক প্রমিট যারা পাচ্ছে, তাদেরকে আমরা সাজেস্ট করছি না যে ফি ওয়েবার দিয়ে ফাইল করার জন্য, করলে তাদের জন্য এটা খারাপ হইতে পারে। আচ্ছা, মানে সেই জায়গাটি থেকে একটু সতর্কতা অবলম্বন করা উচিত। যদি সুযোগ থাকে কেন আপনারা সুযোগ মানে নেবেন না, নেবেনই বা কেন? যদি আপনি চলতে পারেন কেন পাবলিক চার্জ হবেন? আচ্ছা, তো অনেক স্টেটে আছে আপনারা সুযোগটা পাচ্ছেনই না। যেমন আপনি অন্য কোনো স্টেটে যান, কোনো সুযোগ সুবিধা পাবেন না। নিউ ইয়র্কে সব ধরনের সুযোগ সুবিধা আসতে বিধা সবাই এটা অ্যাভেল করে, তারপর ডিপেন্ড করে কোন ধরনের বেনিফিট, এটা কি ফেডারেল গভর্নমেন্ট না স্টেট গভর্নমেন্টের, লট অফ থিংস টু নো। যারা নিচ্ছেন, যাদের একদম প্রয়োজন, তাদের ক্ষেত্রে কি অভিবাসনের মানে ওই পাবলিক চার্জের যদি জায়গাটি থেকে নেওয়া হয়, ফুড স্ট্যাম্প থেকে শুরু করে অন্যান্য সুযোগ সুবিধা, তারা কি আইনি যে জায়গাগুলো আছে, যে তার হয়তো গ্রিন কার্ডের একটি বিষয় আছে, যে তার পরবর্তীতে সিটিজেন হওয়ার জন্য তার প্রতিটা কেস হচ্ছে সেপারেট, এখন একটা সাথে তুলনা করতে পারেন না আপনি। টেম্পোরারি একটা বেনিফিট আছে যে নিতে হবে, নালে চলবে না, এটা ডিফারেন্ট, সে এক্সপ্লেন করলেই পারে। আবার কিছু পার্মানেন্ট বেনিফিট আপনি, মানে এগুলো অনেক বিষয় জড়িত, এখানে এক কথা উত্তর দেওয়া যায় না আসলে, মানে প্রত্যেকটি কেস স্টাডি, প্রত্যেকটি কেস স্টাডি। আপনারা আরেকটা জিনিস আমি সবসময় বলে থাকি, যারাই এখন স্পন্সর করে, অতীতে যারা স্পন্সর করেছে, তারা কিন্তু স্পন্সরের সঙ্গে লেখা থাকে যে আমার যাকে স্পন্সর করছি সে পাবলিক চার্জ হবে না, মানে সরকারের উপর সে, সরকারের উপর সে মানে বার্ডেন হবে না। এই বার্ডেনগুলো অনেক বিষয় হতে পারে, তো বার্ডেন হবে না। আবার যদি সে সরকারের উপর বার্ডেন হয়, ফেডারেল গভর্নমেন্ট ইচ্ছে করলে যে বেনিফিটটা তাকে তার ওই যে অ্যাপ্লিকানকে দিয়েছে, এটা ইউএস অ্যাটর্নি ইচ্ছা করলে স্পন্সরের কাছে পুরো টাকা দাবি করতে পারে বাই ল। তারা দাবি না দাবি করলে তার কেসও করতে পারে, তার ফেডারেল গভর্নমেন্ট তাকে চার্জ করতে পারে যে স্পন্সর করেছে তাকে। এই জন্য স্পন্সরটা খুবই গুরুত্বপূর্ণ, এটা অনেকে বুঝে নাই, কিন্তু এখন একটু টাইট হয়ে গেছে, সবাই এজন্য করতে চায় না স্পন্সর। আচ্ছা, মানে এই জায়গাটি স্পর্শ করা, এটা হচ্ছে তিনটা জিনিস একমাত্র
কয়েকটা কারণে সে দায় মুক্তি পাবে, যদি যাকে স্পন্সর করেছে সে যদি সিটিজেন হয়ে যায় তখন সে তার থেকে দায় মুক্ত, কারণ নাগরিকদের সুবিধা অন্যরকম। অথবা যে গ্রিন কার্ড নিয়েছে সে যদি মারা যায় তখন তার দায় মুক্ত। অথবা যে গ্রিন কার্ড পেয়েছে সে যদি গ্রিন কার্ড অ্যাবান্ডন করে চলে যায়। আচ্ছা, তিনটি কারণে দায় মুক্তি যায়, এছাড়া দায় মুক্ত না যে তাকে স্পন্সর করেছে। এই তিনটা কারণ ছাড়া সে যদি কোনো সময় পাবলিক চার্জ হয় সরকার তাকে দায়বদ্ধ করতে পারে, এমনকি সরকার ইউএস অ্যাটর্নি ইচ্ছা করলে ফেডারেল ডিস্ট্রিক্ট কোর্টে, যেসব কোর্টে আপনারা দেখছেন ট্রাম্পের বিরুদ্ধে মামলা হয় এইসব কোর্ট থেকে সমন আসতে পারে। আর আপনারা অতীতে দেখ, এখনো যে জিনিসটা চলতেছে আপনারা দেখবেন মেডিকেল যারা পাচ্ছে, যারা কোয়ালিফাই করে না, বা ধরেন তারা হয়তো মাসে ইনকাম দেখিয়েছে 25,000 ইনকাম দেখে প্রতি বছর মেডিকেল, তার দুইটা প্যাচেক রিনিউ হচ্ছে, কিন্তু একটা সময় পরে তখন দেখা গেল যে ইনকাম দেখাইছে 25,000 কিন্তু তার ট্যাক্স রিটার্নে চলে আসছে 27,000-26,000 বা একটু বেশি বা 10,000 বেশি চলে আসলো। কারণ ইজিলি আপনার মেডিকেল যা ইন্স্যুরেন্স যারা করে তারা অনেক কিছু বলে না, বলে কাগজটা দিয়ে দেন আমার হয়ে যাবে। যখনই দেখা যায় যে ইনকাম লেভেল থেকে চারজনে যে অ্যামাউন্টে কোয়ালিফাই করে তার অ্যামাউন্টটা একটু বেশি হয়ে যায় ট্যাক্স রিটার্নে, দেন তারা অনেককে এমনও হয়েছে যে 7 বছর পর্যন্ত মেডিকেল সে পেয়ে যাচ্ছে, 8 বছরের মাথায় এসে তাকে নোটিশ পাঠিয়েছে অফিস থেকে, হিউম্যান রিসোর্স ইয়ার থেকে, রিসোর্স থেকে, সিটি থেকে, যে তুমি এই টাকা আমরা তোমাকে, তুমি এলিজিবল ছিল না, তোমাকে আমরা পে করেছি, তুমি টাকা ফেরত দাও। তখন তার 8 বছরের কত টাকা সরকার পে করেছে, যেমন 40-50-60,000 টাকা পে করেছে, তো কয় সব টাকা ফেরত দাও। এখন না দিলে তার বিরুদ্ধে কেস হচ্ছে, সে সেটেল করতে হয়। আমরা এগুলো অনেক সময় করে দিই, আমাদের ল ফার্ম অনেক সময় করে দেয় সেটেল করে দেয়, অনেক সময় তাকে পে করতে হয়, অনেক সময় চুক্তিতে আসতে হয়, মানে আপনার ওই যে স্কেজুয়াল করতে হয় কত মাসে কত টাকা দেবে। তো এগুলো খুবই স্পর্শকাতর বিষয়, যে ভুক্তভোগী সে জানে, অন্যরা এটা বুঝবে না। তা আমি জন্য বলি যার যার সমস্যা ইউ শুড কনসাল্ট উইথ এ লয়ার, যে জানে জিনিসগুলো জানাবে, এক্সপিরিয়েন্স আছে। আর অনেকেই করে কি, বিপদে পড়লে অন্য কাউকে বন্ধু বান্ধব আত্মীয় স্বজনকে কল দেয় যাদের সামান্য অভিজ্ঞতা, তারা তার মতো করে উপদেশ, অন্ধের হাতে দেখার মতো তারা একটা কিছু বলে দেয়, তখন যেরকম হয় সে অনুযায়ী কাজ করে। এই কারণে আমরা বলি সবসময় যে অভিজ্ঞ একজনের কাছে যাওয়াটা সবচেয়ে বেটার, যিনি যে বিষয়ে প্রফেশনাল। ফোনে আছেন, আমরা একটু প্রশ্নগুলো নিয়ে নিই। কে আছেন দর্শক আমাদের সাথে? নামটি বলে প্রশ্ন করতে হবে। জি, আমার নাম হচ্ছে তাজুল, আমি জামাতে একটু বলছিলাম। প্রশ্নটি ভাইয়া, যে প্রশ্নটা হচ্ছে যে আমার বোন অ্যাপ্লাই করেছিলেন আমার আরেক বোনের জন্য 2004-এ, তো ওনারা ভিসা পেয়েছে 2018-এ, মানে লাস্ট বছর আর কি। এখন ওনাদের বাচ্চাদেরকে ভিসাটা দেয়নি কভার এইটের জন্য। কিন্তু ওরা বলছে যে এইটা ওভাররাইড হচ্ছে, এই জন্য ওরা ভিসা দিচ্ছে না, এখন দেয়নি আর কি। তো আমার বোনকে ভিসা দিচ্ছে, বোনের হাজবেন্ডকে, বাট দুটো বাচ্চাকে ভিসা দেয়নি। এখন কি এটা কোনো ধন্যবাদ, এটা আসলে খুবই কমন একটা প্রশ্ন, সবাই এটা অলরেডি আপনি জানেন ও কেন দেনাই। যেহেতু যদি আপনি সিএসপি এতে না পড়ে, চাইল্ড স্ট্যাটাস প্রোটেকশন অ্যাক্টে না পড়ে, তাহলে আপনার কিছু করার নাই। আপনি তখন কোন লয়ারের সাথে যোগাযোগ করা দরকার ছিল ওই সময়, তারা ভিসা পাওয়ার আগে তখন যোগাযোগ করলে তারা হয়তো বলতে পারতো, লয়ার দেখে বলতে পারতো সে কোয়ালিফাই করে কিনা। যদি কোয়ালিফাই করতো অবশ্যই তাকে তার জন্য প্রসেস করা যায়, তাকে ভিসার জন্য আবেদন করা যেত। এখন যেহেতু আপনার বোন চলে আসছে কিনা জানি না আমি, যদি চলে আসে, উনি বলছিলেন যে তাদের যদি সিএসপি এতে না পড়ে তাহলে কোনো রিকোয়েস্টে কাজ হবে না। আমি আরেকটি বিষয় জানতে চাই যে সাধারণত কি বিশেষ কোনো অপশন আছে কিনা, যদি বাচ্চারা অসুস্থ থাকে বলছিলেন। বিশেষ কোনো অপশন না, বিশেষ কোনো অপশন নাই, এখানে থাকার সুযোগও নাই। শুধুমাত্র আইনে পড়লে গ্রিন কার্ড, এটা হচ্ছে রাইটস, এটা কোনো, এটা আপনার কোনো ধরনের সরকার আপনাকে হেল্প করছে না, এটা হচ্ছে আপনার রাইটস, এটা তারা দিতে বাধ্য, আইনে পড়লে তারা দিতে বাধ্য, আইনে যদি কোয়ালিফাই না করে সে বাধ্য না। আচ্ছা, আমাদের একজন আরেকজন আছেন ফোনে, তবে আমি একটু ফেসবুকের একটি প্রশ্ন নিতে চাই। তিনি বলছেন ওনার একটি অটো অ্যাক্সিডেন্ট কেস,
শেষ এবং অ্যাটর্নি একটি পে চেক মানে চেক দিয়েছেন আর কি। আমার কেস কত টাকায় সেটেল হয়েছে বা কত খরচ হয়েছে সেটি জানানো হয়নি। আমি কিভাবে এখন জানতে পারি ইন্স্যুরেন্স কোর্ট বা মানে কে জানাবে? মানে তাকে একটি চেক দেওয়া হয়েছে কিন্তু অ্যাটর্নি তাকে জানানো হয়নি যে কত টাকায় কেসটি সেটেল হয়েছে। ধন্যবাদ। আপনার মেডিকেল রেকর্ড, আপনার লিগাল ম্যাটার্স, আপনি যে কোনো লয়ারের মাধ্যমে যে কোনো স্টেটে কেস ফাইল করেন না কেন, লয়ার আপনাকে আপনার কপি দিতে বাধ্য। এখন আপনি চাইলেই সে দিতে বাধ্য, এরকম কোন নিয়ম নাই যে সেটা হাইড করতে পারবে। সে জানাতে বাধ্য আপনি কত টাকা কেস সেটেল হয়েছে, কত এক্সপেন্সেস হয়েছে, সে জানাতে বাধ্য। যেমন আমি কেস করি আমাদের আমার মিশিগান অফিস, তারপর আমার সাথে যারা পার্টনাররা আছে নিউ ইয়র্ক, নিউ জার্সি, কানেটিকাট, পেনসিলভেনিয়া, ফ্লোরিডা, জর্জিয়া, আমরা যখনই ক্লায়েন্ট যা জানতে চায় জানাতে আমরা বাধ্য, এটা বাই ল। এক্ষেত্রে আপনি তার লয়ারকে আপনি সরাসরি তো আপনার অ্যাটর্নি অফিসে যান, অ্যাটর্নি সাথে যোগাযোগ করেন, সে আপনাকে জানাতে বাধ্য। এটা বলার তো পরে তো কিছু বলার থাকে না, সে আপনাকে জানাতে বাধ্য বাই ল, আপনাকে এক্সপেন্স জানাতে বাধ্য এবং আপনি কত টাকা পেয়েছেন এটা জানাতে আপনাকে বাধ্য। আপনি একটা স্টেটমেন্ট পাবেন, আপনি কেস শেষ হওয়ার পরে একটা স্টেটমেন্ট, এটাকে ক্লোজিং স্টেটমেন্ট বলে, যেটা কোর্টে সাবমিট করতে হয়, ওইটা আপনার অ্যাটর্নি আপনাকে কপি দেবে, ওইটার মধ্যে সব লেখা থাকবে। না হলে আপনি যান সরাসরি যে অ্যাটর্নি সাথে দেখা করেন, তার সাথে কথা বলেন। অপরাজিতা নীলের এই প্রশ্নটি ছিল, আমরা ফোনে আছেন, অপেক্ষা করছেন, আমরা একটু ফোনের প্রশ্নগুলো নিয়ে নিতে চাই। কে আছেন দর্শক আমাদের সাথে? হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি, আমার কোশ্চেনটা ছিল মানে ভাওয়া কেস আর কি, ভাওয়া কেস I-360। ওকে, আচ্ছা, তারপর আমি I-360, তো আমি I-360 অ্যাপ্লাই করছি 6 মাস হইছে, তো আমি জানতে চাচ্ছি আপনি যে কোনো সময় যে কোনো মুহূর্তে যদি আপনার কেস স্ট্যাটাস জানতে চান কোনো সমস্যা নাই, আপনি যে আপনি কল দিতে পারেন, চিঠি লিখতে পারেন, তারা আপনাকে জানাবে, আপনাকে 2-4 থেকে 6-7 সময় দিতে হবে, তারা আপনাকে অবশ্যই জানাবে, অথবা আপনি ইমেল করতে পারেন, অথবা আপনি অনলাইনে খবর নিতে পারেন কেসের স্ট্যাটাসটা কি, প্রসেসিং আছে কিনা, দিস ইজ লিজিটিমেট, আপনি যে কোনো আপনার কেস আপনি খবর নিতে পারেন, এটা কোনো সমস্যা নাই। খুব বেশি আকারে আর কি মানে ছড়াচ্ছে যে ডোমেস্টিক ভায়োলেন্স কেস গুলো, আজ কয়েকজন লোক আসলো তার গ্রিন কার্ডটা তো থাকবে না, গ্রিন কার্ডটা থাকবে না, কারণ আমি সবাইকে এজ এ কমিউনিটি, আমি শুধু অ্যাটর্নি না, বিইং এ কমিউনিটি রিপ্রেজেন্টেটিভ, মনে করেন আমি ডেমোক্রেটিক পার্টি ডিস্ট্রিক্ট লিডার, আমি মানুষের দুঃখ কষ্ট খুব কাছে থেকে দেখি, শুধু বাংলাদেশি না, হিসপ্যানিক বলেন, রাশিয়ান বলেন, আমেরিকান ব্ল্যাক, সবার দুঃখ দুর্দশা কাছে থেকে দেখি সব কমিউনিটির। তা আমি একজন বাংলাদেশ হিসেবে এটুকু আপনাদের রিকোয়েস্ট করবো, যারাই আপনারা এই টিভিতে অনুষ্ঠান দেখছেন, আপনারা যদি কাউকে বিয়ে করে নিয়ে আসেন, যদি পছন্দ নাই হয় তাকে সুন্দর করে বলেন, সে চলে যাবে, কিন্তু তার লাইফে আপনি এতটুকু ক্ষতি করতে যান না, মিথ্যা কোন মামলা দেন না যে কারণে তার লাইফে এত কষ্ট করে গ্রিন কার্ডটা আপনি তাকে দিয়েছেন, আবার তার গ্রিন কার্ডটা কেড়ে নেওয়ার জন্য এত এত মানে কষ্ট দেওয়া ঠিক না। অনেকে দেখি মিথ্যা কেস ফাইল করে, এটা এটা ঠিক না, সত্যকার কেস ফাইল করার পর অবশ্যই যদি আপনাদের রিয়েল প্রবলেম থাকে আপনারা কাউন্সিলিং করতে পারেন, অথবা আপনারা অবশ্যই পুলিশের সহায়তা নেবেন যদি সত্যিকারের কেস হয়, কিন্তু অনেকগুলা কেসে দেখা যায় মিথ্যা, এখানে মানে দুই পক্ষ যখন কথা বলে বুঝাই যায় যে একটা পক্ষ এখানে মিথ্যা বলছে আর একটা পক্ষকে মানে মানে একটা হার্ড টাইম দেওয়ার জন্য, কষ্ট দেওয়ার জন্য, গ্রিন কার্ডের জন্য না থাকে, আমার প্রশ্ন যদি নাই থাকে, আপনি তো সুযোগ পেয়েছেন তাকে 2 বছর দেখার সুযোগ পেয়েছেন, 1-1.5 বছর পরে সে আসছে, তখন কেন তখন তো যদি নাই আনতে চান তাহলে ওইখানেই বন্ধ করে দেন, মানে মিথ্যা কেস না দিয়ে এমবেসি ভিসা পাওয়ার আগে তাকে আপনি নিয়ে আসেন, এটা সুযোগ আছে আপনি ফাইল বন্ধ করতে পারেন, কিন্তু আনার পরে যে আপনি তাকে এই কষ্টটা দেবেন এটা কমিউনিটির বদনাম হয়, এটা আমাদের সমাজের বদনাম হচ্ছে, এটা পারিপার্শ্বিক সবার জন্য খারাপ এটা। আর মিথ্যা কেস না দেওয়াই ভালো, এই দেশে আইনের সুযোগটা, আইনে তো এত উন্মুক্ত সবার জন্য করে রাখেছে, মিথ্যা সুযোগ না উচিত না।
অবশ্যই উচিত না। এই দেশটি অনেক সুন্দর, আইন কানুন অনেক সুন্দর, তবে মিস ইউজ অপব্যবহার করা। আবার আরেকটা জিনিস বলছে, যারা এসব কেসের শিকার হয়েই যান, তারা কোনো সময় ডোমেস্টিক ভায়োলেন্সে যদি একবার আপনি গিলটি প্লে করেন, আপনি সারা আপনার গ্রিন কার্ড থাকবে না। গ্রিন কার্ড আপনার, ওয়ান্স ইউ প্লিড গিলটি অন এনি ডোমেস্টিক ভায়োলেন্স চার্জেস, আপনার গ্রিন কার্ডটা টেম্পোরারি গ্রিন কার্ড তো পার্মানেন্ট হবে না, আর পার্মানেন্ট গ্রিন কার্ড আপনার রিভোক হওয়ার সম্ভাবনা আছে। যেই কারণে যদি এই ধরনের কোনো মামলার শিকার হয়ে থাকেন, মিথ্যা মামলা বলেন, সত্য মামলায় হলে বলেন, আপনি একজন অভিজ্ঞ লয়ারের কাছে যাবেন, যারা এইসব বিষয়ে ডিস্ট্রিক্ট অ্যাটর্নিরও হেল্প করে। যেমন ব্রুকলিন ডিস্ট্রিক্ট অ্যাটর্নি আছে, কুইন্সের ডিস্ট্রিক্ট অ্যাটর্নি, ব্রঙ্কসের ডিস্ট্রিক্ট, তারা চায় না যে একটা লোক ডিপোর্ট হয়ে যাক। আমি কেন বলছি, আর যদি আপনাদের ছেলে মেয়ে থাকে কারো, দেখা গেল যে আপনি ছেলের বাবাকে বা মাকে দেশ থেকে বিতাড়িত করে দিলেন, তখন আপনার সন্তানটা মাতৃ হারা হচ্ছে, পিতৃ হারা হচ্ছে, সে তো আর আসতে পারবে না দেশে, একবার চলে গেলে সে আর আসতে পারবে না। তো আপনি তখন আপনার বাচ্চার অধিকারটা বঞ্চিত করতেছেন, প্লাস একটা বাবা বা মা যদি দেশে থাকতো, সে তো ইনকাম করে একটা অংশ তার বাচ্চার জন্য খরচ করতো, এটা আপনাকেই খরচ করতে হচ্ছে। তো ইকোনমিক দিকটা দেখবেন, একজনের ক্ষতি করতে গিয়ে নিজের যেন নিজের আপনার ক্ষতি করতেছেন। তো জিনিসটা আমি বিং এ কমিউনিটি অ্যাক্টিভিস্ট, কমিউনিটি লিডার বলেন, ডেমোক্রেটিক পার্টি ডিস্ট্রিক্ট লিডার এট লার্জ হিসাবে আমি রিকোয়েস্ট করবো, আপনারা এই জিনিসটা মাথায় রাখবেন, অন্যের ক্ষতি করতে গিয়ে যেন নিজের না নিজের বাচ্চাদের ক্ষতি না করেন। আমাদের ফোনে আছেন, কে আছেন ফোনে, কে আছেন? ওয়ালাইকুম আসসালাম। তিনি জানতে চেয়েছেন আমি একটু মুখস্থ না, আপনার দেখতে হবে আপনি কোয়ালিফাই করেন। আপনি মেডিকেট যদি পান তাহলে হবে, যদি মেডিকেট পাইলে ওইটা বেনিফিট পাইলে বেনিফিটের কার্ড দেওয়া হবে। আচ্ছা, বেনিফিট না পাইলে হবে না। আরেকজন আছেন, আমরা একটু প্রশ্নটি নিয়ে বিরতিতে যেতে হবে, মানে হবে না বলতে দেখতে হবে আর কি, তার স্কেজুলে মিলে কিনা। আচ্ছা, স্কেজুলে আপনি আরেকটু যুক্ত করতে চান সাধারণ ভাবে? না, আমি বলতেছি কি, যদি বেনিফিট কার্ড যারা পায়, সরকারি বেনিফিট পায়, তাদেরটা ইজিলি হয়। বেনিফিট না পাইলে তখন দেখতে হয় যে ইনকাম আর এক্সপেন্সে কতটুকু ডিফারেন্স আছে, তার ইনকাম কত এক্সপেন্স কত, ওইটার উপর ডিপেন্ড করে সেটা মানে ফ্রি ওভার পাবে কিনা। আরেকজন আছেন ফোনে, কে আছেন আমাদের সাথে? হ্যালো, সালাম আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি মাসুদুল রশিদ, নিউ ইয়র্ক, কুইন্স থেকে বলছি। জি মাসুদ ভাই বলুন। আচ্ছা, আমি বলছিলাম যে আমার বড় মেয়ে, সে আমার ছোট মেয়ের জন্য অ্যাপ্লাই করেছে 2005-এর এপ্রিল মাসে। জি। আর তারপরে সেপ্টেম্বরে সবকিছু আমরা ভিসা ফিটি দিয়ে জমা হয়ে গেছে। তারপরে আমরা পরে যখন চেক করলাম অক্টোবরের 9/2018-তে, তারা বললে যে এভরিথিং ওকে আছে, ইন্টারভিউ ডেটের জন্য অপেক্ষা করো। এখন কতদিন আর অপেক্ষা করতে হবে? ধন্যবাদ। আপনারটা এখনো কারেন্ট হয় নাই, এখন সেপ্টেম্বর 2005 চলতেছে। আপনার টাইম আসলে আপনি চিঠি পাবেন, কিন্তু আপনি মেক শিওর করবেন আপনার যেন কোনো চিঠি যেন মিস না হয়। যদি অ্যাড্রেস চেঞ্জ হয়ে থাকে অবশ্যই তাদেরকে জানাবেন, নাহলে টাইম মতো আপনি তাদের কাছে, তারা আপনাকে যোগাযোগ করবে। আচ্ছা, আমরা একটা ছোট্ট বিরতিতে যাই। বিরতির পর এসে আমি খুব সুন্দর একটি প্রসঙ্গ এসেছিল যে পারিবারিক সহিংসতার জের ধরে, সেই বিষয়টি নিয়ে এবং কমিউনিটির যে আমাদের যে প্রবলেমগুলো আছে, বিভিন্ন সমস্যা, সেই জায়গাটি থেকেও আপনার বিভিন্ন অ্যাডভাইস নিব। প্রিয় দর্শক, আপনারা দেখছেন টিবিএন অ্যানালাইসিস অনুষ্ঠানে, এ পর্যায়ে সময় হয়েছে ছোট্ট বিরতি নিবার, সাথেই থাকুন। আবারও আমন্ত্রণ জানাচ্ছি টিবিএন অ্যানালাইসিস অনুষ্ঠানে, এবং সম্মানিত অতিথি হিসেবে আমরা পেয়েছি অ্যাটর্নি মঈন চৌধুরীকে। আপনাকে আমরা প্রসঙ্গে যাওয়ার আগে, দুজন অপেক্ষা করছেন ফোনে, এটা আমরা প্রশ্নগুলো নিয়ে নিই, তারা বিরতির আগ থেকে অপেক্ষা করছেন। কে আছেন দর্শক আমাদের সাথে? ওয়ালাইকুম আসসালাম। জি সরকারি কোন বেনিফিট গুলো নেয়, তো সেক্ষেত্রে তাদের গ্রিন কার্ড পরবর্তীতে রিনিউ করতে পারবে না বা এরকম একটা কিছু,
সবাইকে দিচ্ছে, এটা কোনো ম্যাটার হবে না কারোর জন্য, কিন্তু আপনি যদি ফেডারেল কোনো বেনিফিট নেন অবশ্যই আপনাকে এটার জন্য দায়বদ্ধ থাকতে হবে। এবং যারা স্পন্সর তাদের কাছে আগেও বলেছি আমি, স্পন্সর লিখেই থাকে যে ইউএস অ্যাটর্নি ইচ্ছা করলে তাদেরকে প্রসিকিউট করতে পারে। তো জিনিসটা খুবই কমন এবং এই জিনিসটা আপনারা এখনও শুরু হয় নাই, কিন্তু ইমিগ্রেশন যেভাবে টাইট হচ্ছে, যেহেতু আমাদের ট্যাক্স পেয়ারের টাকায় যাচ্ছে, কিন্তু এটা অন্য একটা দেশ থেকে লোক আসে সব সুবিধা করবে, আইনের বাইরে করবে, তো অনেক ট্যাক্স পেয়াররা এটা পছন্দ করে না, যেই কারণে তারা চায় যে যে স্পন্সর করেছে রেসপন্সিবল থাকুক। এইভাবেই চলবে, কিন্তু সুনির্দিষ্ট কোনো গাইডলাইন এখনো আসে না। আসলে আপনারা নিউজেই দেখবেন, নিউ ইয়র্ক টাইমস আসবে, সিএনএন আসবে, সবকিছুতে আসবে, আমরা তখন জানাবো। তবে সাধারণত আপনার পরামর্শ কি থাকবে স্পন্সর দেওয়ার ক্ষেত্রে? বুঝিয়ে শুনিয়ে দেওয়াটা কি ভালো? স্পন্সর তো অবশ্যই, যে যাকে স্পন্সর, আপনি স্পন্সরের থিমটা বুঝেন না কেন, যে একজনকে আপনি একজনকে নিয়ে আসলেন, প্রথমে তাকে আপনার বাসা জায়গা দিতে হবে না? মানে মানুষগুলো আপনার দায়িত্ব নিচ্ছেন যে আপনি আমার ভাইকে, আমার বোনকে, আমার মা বাবাকে আমি রাখবো এখানে, সরকার তো আর প্রথমে নিয়ে যাচ্ছে না। কিন্তু কিছু কিছু স্টেটে অনেক ধরনের বেনিফিট আছে, স্টেট স্পন্সর, এগুলো হয়তো সমস্যা হবে না, কিন্তু ফেডারেল বেনিফিটের ক্ষেত্রে অবশ্যই অবশ্যই কেয়ারফুল থাকতে হবে। আরেকজন আছেন, কে আছেন আমাদের সাথে? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। নামটি বলে প্রশ্ন করতে হবে? জি, আমার নাম আহমেদ থেকে বলছি। জি, প্রশ্নটি? প্রশ্ন আছে কি যে আমি সিটিজেনশিপের জন্য অ্যাপ্লাই করব, মার্চ মাসে 18 তারিখে। এখন আমার প্রশ্ন হচ্ছে যে আমি কি আইএলএস এর সেকশনের কপি দিব? আর একটা জিনিস হচ্ছে যে আমি যদি ট্রেড ট্রেনিং থাকা অবস্থায় দেশের বাইরে যেতে চাই, তাহলে কি আমি পারবো যেতে? ও, আপনি ট্যাক্স রিটার্নের কথা, আপনি ট্যাক্স রিটার্ন দিতে বাধ্য না, যদি যারা জানতে চায় আপনি ট্যাক্স ফাইল করেছেন কিনা এবং আপনার কাছে সরকার কোনো ট্যাক্স পায় কিনা, ওটা আপনি যদি চায় যদি উত্তর দেন তাহলে ডকুমেন্ট রাখা ভালো। মানে সাধারণত কি কি ডকুমেন্ট আপনি যদি ওভারঅল সবার জন্য একটু বলে দিতেন? কিটা ট্যাক্স ফাইলের জন্য? নো, আমি বলতে চাচ্ছি সিটিজেনশিপের জন্য কি কি ধরনের ডকুমেন্ট। এই তো ছবি, দ্যাটস ইট, আর গ্রিন কার্ডের কপি ফ্রন্ট এন্ড ব্যাক, আর পাসপোর্ট নিয়ে যেতে হবে, এটা যেন ম্যান্ডেটরি। ট্যাক্স যদি জিজ্ঞেস করে যে আমি ট্যাক্স ফাইল করেন কিনা, তখন বলতে হবে করি, সাথে থাকলে ভালো, কিন্তু তারা চায় না এগুলা। এটা খুবই আরেকটি তার প্রশ্ন ছিল, সেটি হচ্ছে সাধারণত সিটিজেনশিপের অ্যাপ্লাই করে অনেকে দেশে যেতে চান, তো সেই জায়গাটি থেকে আপনার পরামর্শ কি থাকে? যেতে পারেন, গিয়ে ঘুরে আসতে পারেন, সমস্যা নাই। আচ্ছা, আরেকজন আছেন। জি জি, আমি লাইনে ভাই, আপনার পাসপোর্ট, আপনি যে একটা দেশের নাগরিক, তারা জানতে হবে না আপনি কোন দেশের নাগরিক। আপনি তো অফিসারকে, আপনি ইন্টারভিউতে যখন যাবেন আপনাকে পাসপোর্ট তারা দেখতেই চাইবে, আপনি কে, আপনার আইডি কি, আপনি কোন দেশের নাগরিক, পাসপোর্ট আপনার দেখতে চাইবে। তারপর আপনি ট্রাভেল করছেন কোথায় এটা লিখা থাকে, আপনারা কোন কোন দেশে কখন গেছেন পাসপোর্টের সিল মারা থাকে। যদিও সরকার যাদের কাছে আছে, ইউএস ট্রাভেল, ইউএস গভর্নমেন্টের কাছে আপনার জীবন বৃত্তান্ত সবই আছে, কিন্তু দে হ্যাভ টু ভেরিফাই দ্যাট আপনি সত্য বলছেন কিনা।
মানে সেই জায়গাটি থেকে এই ডকুমেন্টগুলো খুব প্রয়োজন আছে এবং সেগুলো আপনি ক্যারি করে নিয়ে যাবেন। তবে ট্যাক্সের যে রিটার্নের কথা বলেছি সেটা প্রয়োজন নেই, কিন্তু সাথে থাকলে সমস্যা নেই। আরেকজন আছেন এবং আমাদের একটু প্রশ্ন করবেন, একটু দ্রুত যদি প্রশ্ন করেন, ঝটপট করেন, তাহলে আমরা আরেকজনকে সুযোগ দিতে পারি। সেই সাথে স্পিকারটি একটু বন্ধ করে নিতে হবে, টেলিভিশনের ভলিউমটি কমিয়ে নিতে হবে। কে আছেন? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কিন্তু এর মধ্যে আমার বোন একবার জীবিত উঠছিল বাংলাদেশে 94-এ, এইটা কি কোন এফেক্ট হবে? এফেক্ট হবে, আপনার উচিত আপনি যা যা আগে কোথাও যেহেতু ডকুমেন্ট যেহেতু দেওয়া আছে আগে আপনি অবশ্যই স্বীকার করতে হবে। একবার আপনি মিথ্যা বললে আপনার জীবনও ভিসা হবে না, আপনি মিথ্যা অ্যাভয়েড করার চেষ্টা করবেন। আমরা এমনও কেস করেছি যে ডিপোর্টেশন ছিল, এক নামে ডিপোর্টেশন ছিল আরেক নামে সে এখন আসতেছে, ওটা স্বীকার করেই তার ভিসা আমরা অ্যাপ্রুভ করতে সক্ষম হয়েছি। তারপরে যদি মিথ্যা বলেন, কারণ তাদের কাছে সব ডকুমেন্ট আছে, আপনি যদি একবার আবার যদি মিথ্যা বলেন তখন বোঝা গেল মিথ্যুকে আপনি, আর মিথ্যার ক্ষেত্রে ভিসাটা না দিলে আপনার করার কিছুই থাকে না। ওয়েভার শুধুমাত্র হয় যে ছেলে মেয়ে মা বাবার জন্য, ভাই বোনের জন্য ওয়েভারটা খুবই টাফ, যে মিথ্যা বলার ওয়েভারটা ওয়েভ করা খুবই টাফ। আপনি সত্য বলে আসার চেষ্টা করবেন, মানে এই জায়গাটিতে যে আপনি তাদের কাছে ডকুমেন্ট আছে, আপনি তো ইচ্ছা করে লুকাইতে পারবেন না, ইচ্ছা করলে আপনি ডকুমেন্ট লুকাইতে পারবেন, তাদের কাছে ডকুমেন্ট আছে। এখন ফিঙ্গারপ্রিন্ট নিলে সব চলে আসে, আপনি আগে কি করেছেন সব চলে আসে, আপনার লুকানোর কিছু নেই। আরেকজন আছেন, আমরা প্রশ্নটি নিতে চাই, কে আছেন দর্শক আমাদের সাথে? হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। অবশ্যই বলুন আপা। আমার ভাই বোনদের জন্য 2000 অ্যাপ্লাই করা হয়েছে, তো দুই ভাইয়ের দুইটা বাচ্চা, ওদের নাম দেওয়া হয়নি, এখন কি ধন্যবাদ, আপনি এখনই পারেন বাচ্চার বার্থ সার্টিফিকেট গুলা দিয়ে আপনি ইউএসএস চিঠি লিখেন এবং এগুলা জায়গা মতো পাঠান, নির্দিষ্ট ঠিকানায় পাঠালে তারা অ্যাড করে দেবে। মেক শিওর করেন বার্থ সার্টিফিকেট গুলা সাথে দিয়ে দিবেন, তখন এটা কি ওই অনুযায়ী এটা চলে আসবে, তাদের নাম থাকবে, পরে তারা বাচ্চা কাচ্চা সহই ভিসা পাবে। আরেকজন আছেন, এটি আমাদের শেষ প্রশ্ন হবে, আমরা একটু উপসংহারে একটু আলোচনা করতে চাই আমাদের কমিউনিটি নিয়ে। কে আছেন দর্শক আমাদের সাথে? আসসালামু আলাইকুম। নুকুরাপা, আমি রাসেল আসলাম থেকে। ওয়ালাইকুম আসসালাম। জি ভাই বলুন। আমার প্রশ্নটা হলো, আমার ভাইয়ের জন্য আমি অ্যাপ্লাই করছি 2006 January-তে, এখন তো ভিসা সেন্টারতে হয়ে প্রেজেন্ট হতে আসছে, কিন্তু আমি আমার সেম ভাইয়ের জন্য আবার আমি সাবসিডি স্পন্সর হিসেবে যে ইন্টারভিউ ফেস করতে যান লাস্ট December 18-এ, এবং ওইটা আমার আপা অ্যাপ্লাই ছিল, আপা মারা যাওয়ার পরে আমি সাবসিডি দিয়েছি। এখন এমবার্সি ওর পাসপোর্ট সব রেখে দিছে এবং বলছে রিভিউ করে জানাবে, এখন আমি কি করবো? আমার যে অ্যাপ্লাই ছিল তখন শেষে ওইটা কি কন্টিনিউ করতে হবে নাকি ওয়েট করতে হবে আনটিল ফাইনাল ডিসিশন ফ্রম এমবার্সি? আপনি অপেক্ষা করেন, যেহেতু একটা সাবসিডি আপনাকে অ্যাপ্রুভ করা হয়েছে আর ওইটা যেহেতু পেন্ডিং আছে, একটা আপনি অপেক্ষা করেন আর বাকিটা আপনি তাদেরকে সময় চেয়ে চিঠি লিখেন যে আমি অপেক্ষা করতেছি ওইটার, তাহলে এটা তারা হোল্ড করবে। কিন্তু আপনি যদি এক বছর যোগাযোগ না করেন তাহলে ওই পিটিশনটা, নতুন অ্যাপ্লিকেশনটা হয়তো অ্যাবান্ডন হয়ে যাবে। আপনি একটা ইমেল করে দেন অথবা চিঠি লিখেন যে আমার বাবার এই কেসটা চলতেছে, আমি এখানে এটা একটু হোল্ড করতে চাচ্ছি, তখন তারা করবে। আচ্ছা, খুব সুন্দর করে উত্তর দিয়ে দিয়েছেন। আমরা কথা বলছিলাম অনেকগুলো বিষয় নিয়ে, তবে যে বিষয়টি খুব চাঞ্চল্যকর এবং আমার খুব জানার ইচ্ছেও হচ্ছে, আপনি একটি প্রসঙ্গ এসেছিল একজনের প্রশ্নের জের ধরে, সেটি হচ্ছে পারিবারিক যে এখানকার সহিংসতা, সেই সাথে আমরা জীবনগুলো, অনেকগুলো জীবন নষ্ট করে দিই আমরা না বুঝে। আমি বলবো এটি না বুঝে করা হয়, না বুঝে বেশিরভাগ করা হয়। সেক্ষেত্রে আপনার পরামর্শ, আপনি আমার দু একটা এক্সাম্পল শুনেন, কাহিনী শুনলে আপনারা মানে খুব কষ্ট লাগে আর কি। ধরেন একজন হাজব্যান্ড ওয়াইফ, আমি কে কাকে বলবো না, একজন একজনের বিরুদ্ধে হয়তো পুলিশ কল দিয়েছে, ওকে, সে রাতে বাসায় ছিল না অথবা বাসায় ছিল
এবং সম্পূর্ণ মিথ্যা যে একটা কাহিনী দিছে, কোনো চিহ্ন নাই, কিন্তু একটা কল দিয়ে তাকে অ্যারেস্ট করে দিল। অ্যারেস্ট করার পরে সে বেচারা নতুন আসছে বাংলাদেশ থেকে, সে তো এগুলা কিছু বুঝে না, সে আবার তার সাথে কোথাও দেখা হয়েছে, আবার পুলিশ কল, এরকম সাতবার সে অ্যারেস্ট হয়েছে। তো একটা লোক নতুন আসার পরে সাতবার যদি সে অ্যারেস্ট হয়, তার কি থাকে, তার বুঝার কি, এই দেশ সম্পর্কে সে কি বুঝবে? তা আমার প্রশ্ন হলো, যেই স্পাউস তাকে নিয়ে এসেছে তাকে সাতবার অ্যারেস্ট করার প্রয়োজনটা কি? বুঝায় বলে সে চলে যাক, অথবা তার বাচ্চাও একটা আছে, বাচ্চাটার জন্য তো ভবিষ্যতে তার মা বাবা দরকার। তা আমার প্রশ্ন হলো এখানে, যে যারাই যাকে নিয়ে আসেন, ওই ওই ছেলের বা মেয়েরা তার গার্জিয়ান ছিল, প্রথমে তো একা আসেন আছে, তাদেরকে বুঝান, যারা একটু সিনিয়র লেভেলে, যারা আমেরিকা আগে থেকে আসেন, তাদেরকে বুঝান যে সংসার নষ্ট করার শখে আপনারা আলাদা থাকেন, কিন্তু একজন ক্ষতি করে কেন, একজনের লাইফ নষ্ট করে কেন, বাচ্চার লাইফ নষ্ট করে কেন? আপনারা তো ইজিলি থাকতে পারেন, চাইল্ড সাপোর্ট দেবে, অথবা ওয়াইফে তার জন্য যে কাজ না করে তার একটা স্পাউজাল বেনিফিট পায়। এই জিনিসটা আমি আর কি খুব কষ্ট লাগে। আমরা কাজ করি, আমরা কাজ করলেই টাকা পাই, আমরা ঘন্টা হিসাব কাজ করি, $350 আওয়ার আমরা কাজ করি, কাজ করি, কিন্তু আমরা এইসব টাকা আমরা কমিউনিটি থেকে চাই না। এজ এ পার্সন আমি মঈন চৌধুরী এইসব কেস আমরা দেখতে চাই না, কারণ এগুলো আছে খুব কষ্ট লাগে। নিজের দেশের মানুষ, নিজের দেশের লোক, একটা যে আরেকটা সমস্যা হয় কি, যারা ট্যাক্সি ড্রাইভ করে তাদের কেসে ধরা পড়া পরে অ্যারেস্ট হওয়ার পরে তাদের লাইসেন্সটা চলে যায়, তার ক্ষতি করে। মানুষ বলে না যে অন্যের নিজের নাক কেটানো যাত্রা ভঙ্গ করে, আমার নাকটা কেটে গেল কিন্তু আরেকজনের তো যাত্রা নষ্ট করলাম, এইরকম আমরা চাই না। কমিউনিটি শিক্ষিত হতে হবে, যে আগে এসে তারা বোঝানোর চেষ্টা করেন যে দেশে হচ্ছে সহিংসতার দেশ না, এটা হচ্ছে আপনার শান্তিপ্রিয়ভাবে চলার দেশ, আইন শৃঙ্খলা বাহিনী আপনাদের দেশে সবসময় আছে, থাকবে, কিন্তু এটার জন্য মিস ইউজ না করেন। মিস ইউজ করতে গেলে আমাদের জন্য খুব খুব কষ্ট হয়। আর ওখানে এখন আমরা বিভিন্ন জায়গায় যখন যাই, ধরেন জাজ, কিছুদিন আগে আমি তিনজন চারজন জাস্টিস জাজের নিয়োগ দিলাম আমরা কুইন্স কাউন্টি থেকে, তা আমি আবার এই কমিটিতে আছি। তো এগুলা অনেক সময় কি আলাপ আলোচনা হয়, তো তারা জানে যে কমিউনিটি কোন দিকে যাচ্ছে, কিন্তু আমরা তো খারাপ ভাবে, মানে আমরা তো ভালো কমিউনিটি রিপ্রেজেন্ট খারাপ ভাবে। আর এগুলা এগুলা হচ্ছে কি, আর অনেকে দেখবেন এইসব কেস করার পরে তারা চলে যায়, থাকতে কষ্ট পায়, তারা দেশে চলে যায়, কিন্তু তখন দেশে চলে যাওয়ার মানে কি, সে বলবে আমাদের দেশে ভালো লাগে না, আসলে আপনি তার কাছে শেয়ার করতে পারে না, সে চলে গেল বাংলাদেশে। তো এই জিনিসগুলো যেন না হয়, একটু সুন্দর স্বপ্ন নিয়ে এই দেশে আসে, সুন্দর স্বপ্নে থাকুক, এটা আমরা এবং ইতিবাচক ভাবে দেশটিকে যেন চিনি। আর একটা জিনিস অনেকে ইমিগ্রান্টরা বুঝে না, যখন কোনো অ্যাক্সিডেন্ট হয় কোথাও, কোনো অ্যাক্সিডেন্ট হলে ইমিগ্রেশন স্ট্যাটাসটা ইম্পর্টেন্ট না এখানে। আপনি যে কোনো ধরনের যদি গাড়ি দুর্ঘটনা হয়, অনেকে নতুন টুরিস্ট আসে বা ধরেন তার কাগজপত্র সঠিক নাই, সেভাবে আমি কল দিলে হয়তো আমাকে পুলিশ ধরে নিয়ে যাবে না। এটার সাথে যদি ক্রিমিনাল অ্যাক্টিভিটিতে জড়িত না হন, কোনো ক্রাইম না করলে, আপনাকে আঘাত করলে আপনি বরং আরও এটার সুযোগ সুবিধা বেশি পাবেন। ওই ক্ষেত্রে ভয়ের কিছু নাই, 911 আপনার কাছে আছে, কল দেবেন, অ্যাম্বুলেন্সে যাবেন, পুলিশ আপনাকে হেল্প করবে। আর এই দেশে সাহস নিয়ে চলবেন, যে আপনার কেউ ধমক দিলে এই ধমক দেওয়া, অন্য একটা দেশে কালোরা অনেক সময় কেউ ধমক দেওয়া মানুষ ভয় পেয়ে যায়, পুলিশ তো আপনার সাথে আছে, ভয় পাবেন কেন? সেটাই, অসংখ্য ধন্যবাদ অ্যাটর্নি মঈন চৌধুরী, খুব সুন্দর করে ব্যাখ্যা দিচ্ছিলেন। এবং সেই সাথে দর্শক, আমরা সবসময় বলি যে কোনো সমস্যার সমাধানে অবশ্যই প্রফেশনালের কাছে যাবেন। আর এই দেশটি অনেক সুন্দর, আইনকানুন অনেক সুন্দর, আইনের যেন অপব্যবহার করা না হয়, পারস্পরিক শ্রদ্ধাবোধ ভালোবাসার জায়গাটি নিয়েই যেন আমরা সবাই মিলেমিশে থাকতে পারি। সবাই ভালো থাকবেন।